রূপম আর মৌকে যখন একসঙ্গে পেয়ে গেছি তখন একটা গেম তো খেলতেই হবে, তোমরা রেডি তো? রেডি, এভার রেডি। আমি জানতে চাই, গেমটা হচ্ছে কম্প্যাটিবিলিটি টেস্ট। ওকে, তো আমি কিছু আর কি বলবো, তোমরা তোমাদের মানে একে অপরকে কতটা চিনেছো তার একটা ছোট্ট টেস্ট। রেডি? ফেভারিট অ্যাক্টর, দুজন দুজনেরটা বলতে হবে, নিজেরটা কেউ এক্সাইটেড হয়ে বলে দিও না। তুই তো আমারটা জানিস, বল। হ্যাঁ, তুই সারাক্ষণ বলতে থাকিস, আমাকে তো জিজ্ঞেস করলি না, আমাকে তো ফেভারিট অ্যাক্টর কে, আমি জানি তো। এ বাবা, আমি জানি, ও জানে না, ও হেরে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। হেরে গেল মানে সে বলে তো দেখে, শাহরুখ খান এন্ড ইরফান খান। হ্যাঁ, ইরফান খানও একজন অ্যাক্টর আমার, মানে শাহরুখ খান তো। হ্যাঁ, শাহরুখ খান মানে আমি এস আর কে ফ্যান। আচ্ছা, এবার তুমি একটা গেস করে বলো, না জানলেও গেস করে। মানে ওর তো প্রচুর, মানে আমি একজনের নামই এখন বলতে পারি, আমি বলে দেবো, তুই ভাবিস না আমি বলতে পারবো না, সুশান্ত সিং রাজপুত। আমি ওর পছন্দ, কিন্তু আমি বলতে চাইছি যে হয় না এক্সাক্ট একদম সেইভাবে, দুজনেই রাইট। আচ্ছা, বিগেস্ট ফিয়ার একে অপরের, মানে কোন জিনিসকে সব থেকে দেখে ভয় পায়? কোনো ইনসেক্ট হতে পারে, ভূত হতে পারে। ওর হচ্ছে জোঁকগুলো হয় না, হ্যাঁ, কারণ এটা আউটডোরে গিয়ে। হ্যাঁ, সব থেকে বেশি ভয় লাগে আমার আরশোলাতে, মানে এ তো কিছুতে ভয় ফয় পায় না, কি বলবো বলো, এটা ভয়ই পায় না কোনো কিছুতে। ও তো মানে কোনো জিনিস যদি পাওয়া যায় তো ও তো সেখান থেকে ওটা তুলে ফুলে নিয়ে, মানে আউটডোরে গিয়ে যখন ভয় পেয়েছে আমি জোক দেখে, ও তো মানে ওর কাছে ব্যাপারই না, ও তো তুলে পারলে ফেলেই দেবে, বা ও তো ওর কাছে ওগুলো মানে কোনো ভয়ই নেই তোমার? ও ভূত ফুতো আমার আমার ভূত তো ভয় না, হালকা ভয় ভূত ভূতেও পায় না আমার। অ্যাকচুয়ালি শি ইজ রাইট, আমার ভয় পায় না, আমি ভীষণ ভীতু, আমি ভূতে ইনসেক্টস আমি সবেতেই এত ভীতু, মানে একটা নক নকিও চমকে যাই, মানে আমার এটা বাড়িতেও, মানে ধরো আমি বাড়ি বাথরুম থেকে বেরোচ্ছি, আমি ধরো একটু আগে বাড়িতে বলেছি মাকে বা কাউকে টাওয়েল দিতে, আমি জানি টাওয়েলটা দেবে, বাথরুমের দরজাটা আমি খুললাম, ওখানেই এরকম চমকে যাই, মানে আমার এরকম প্যানিক হয়, মানে আমি এমনি চমকে যাই, তো সেখানে এইসব দেখলে তো শেষ, মানে দুজনেই ঠিক এখনো পর্যন্ত। হ্যাঁ, উইয়ার্ড কোয়ালিটি একে অপরের বলতে হবে, সারাক্ষণ রিলস, সারাক্ষণ না, আমি বলছি না তোর রিলস এর কোয়ালিটি খারাপ বা তুই ভালো করতে পারিস, কিন্তু খুব ভালো করিস, কিন্তু সারাক্ষণ কি, হোয়াট ইজ দিস, সারাক্ষণ রিলস, এটা তুই ভুল বললি ভাই, সারাক্ষণ। সেদিন সেদিন আমি বাইরে বসেছিলাম, আমি থাম্মি, দাঁড়া আমাকে লেট মি কমপ্লিট না, বাইরে বসেছিলাম আমি, থাম্মি, ও ঠিক আছে, তো হঠাৎ বলে কি চল রিলস করি, আর ও করে যাচ্ছে করে যাচ্ছে, আমি থাম্মি কথা বলছি, ও করে যাচ্ছে, ও মানে ভুলে গেছে, ও মানে ঠিক আছে আমরা কোনো ইম্পর্টেন্ট টপিকে কথা বলছিলাম, ভুলে গেছে, করেই যাচ্ছে। আমি বললাম কি ঠিক আছে, আমার মানে একটু মানে আই গট অ্যাংরি, আমি বললাম ঠিক আছে তোর, তুই কর, আমি আসছি। না না, আমি বলছি গো, যখন অফ টাইম থাকে ওর, আমার উইয়ার্ড লাগে হচ্ছে এ ফোনই দেখে না, এ খুব মানে আমি অ্যাকচুয়ালি কিছুই না, আমার ফোন দেখতে আমার, তুমি আমাকে একটা কথা বলো, তুমি ধরো এসছো ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছো, আমি যদি ফোন নিয়ে বের করি, হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ভালো লাগবে? ভালো লাগার কি আছে, অদ্ভুত তো আমার বক্তব্য। একটা সিনে আমি যদি অফ পাই, ও ধরো আমরা পাঁচ ছজন মিলে গল্প করা হচ্ছে, তো সেখানে আমরা সবাই বসেছি, তো এবারেতে সেখানে বসার পরে যদি বিষয়টা এরকম হয়েছে, আমার একটু ফোন নিয়ে দেখতে ভালো লাগছে, তোর নাই লাগতে পারে, তো আমারও তো উইয়ার্ড মনে হতে পারে, তুই কেন সবাই এক টাইমে, ঠিক আছে এক টাইম, কিন্তু রিলসটা পারফেক্ট হচ্ছিল না, সেই জন্য আমি করেছি সারাক্ষণ। থাম্মিও তো ইন্টারেস্টেড ছিল, তোর জন্য থাম্মি তখন তোর সাথে চলে গেল। হ্যাঁ, তো কে থাকবে বল, তুই যদি নিজের ওয়ার্ল্ডে তুই ব্যস্ত থাকিস কে থাকবে? হ্যাঁ ভালো লাগে, নিজের ওয়ার্ল্ডে ব্যস্ত থাকাটাই ভালো, ইজন্ট ইট? তুমি বল, একদম একদম। কিন্তু ওর কি উইয়ার্ড কোয়ালিটি ওর, আমি যদি বলি তুই ফোন দেখিসই না, না এটা এটা কোনো উইয়ার্ড কোয়ালিটি না, দিস ইজ এ গুড কোয়ালিটি, দিস ইজ এ গুড কোয়ালিটি। উইয়ার্ড কি বলবো বলো তো, ও উইয়ার্ড হচ্ছে, উইয়ার্ড ঠিক বলার মতো রকম কিছু, এমনি তো ভালোই, উইয়ার্ড বুঝতে পারছি না আমি কি বলবো, কারণ আমার এটাকেও উইয়ার্ড বলা যায় না, এটা উইয়ার্ড অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, উইয়ার্ড হলে উইয়ার্ড, ওরটাকে উইয়ার্ড, ফোন দেখে না সেটা উইয়ার্ড, তোমার মনে হয়েছে
হ্যাঁ মানে ও যদি আমার সামান্য রিলস করাটা আমার ইনপারফেক্ট কোনো জিনিস হলেই আমার মনে যতক্ষণ না পারফেক্ট হবে আমি করেই যাবো করেই যাবো করেই যাবো, ওর সেখানে আসি ইরিটেশন যে কী রে সারাক্ষণ একই জিনিস করে যাচ্ছে। এটা বলতে পারছি না যে পারফেক্ট শর্টের মতো যদি পারফেক্ট না হয় আমার শান্তি হয় না। আর ওর হচ্ছে মানে কোনো হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এইটা ওর আছে ঠিক আছে ঠিক আছে সবাই ওকে 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 ওকে। রেগে গেলে কী করবে, মানে খুব রেগে গেছে এবার কী করবে বল। এটা তুই বলে রে, তুই বললি আমি বললাম না, এবার তুই শুরু কর। রে এর আগে গেলে কি করতে পারে বল। এই যখন প্রচন্ড বেশি রেগে যায়, আমি একবার দুবারই দেখেছি জেনারেলি, মানে ও খুব শান্ত ছেলে ঠিক আছে, খুব মানে শান্ত ছেলে মানে খুব একটা ঝগড়াঝাটি করে না, মানে আমার দেখা যেটুকু, কিন্তু যখন রেগে যায় তখন দুমদাম জিনিসপত্র দিয়ে ছুঁড়ে ফুড়ে ফেলে দেয়। এটা আমি দেখেছি দুবার দেখেছি আমি জিনিসপত্র ছুঁড়ে ফেলতে, তাও কিছুই না জলের বটল আর চেয়ার ছুঁড়ে ফেলতে দেখেছি আমি মেকআপ রুমের মধ্যে। আর হচ্ছে আমি নাম নিয়ে বলছি না কার সঙ্গে রিসেন্ট ঝামেলাটা, তো এবার সে একটা ঝামেলা হয়েছিল, তো সেখানে হচ্ছে ও খুব শান্ত ছিল, ভদ্রভাবে ফোন করে বলেছে ওকে একটু তাড়াতাড়ি বেচারাকে ঘুম থেকে তুলে টেকে নেওয়া হয়েছে, তো সেই নিয়ে ও বলতে গেছে কিছু একটা, ওকেই কেউ একটা কিছু বলছে, তখন ও খুব চিৎকার ফিৎকার করে বলে দিয়েছে। মানে ওর রাগ অ্যাসাচ ওরকম না, ও খুব কম রাগে, বাট যখন রাগে তখন তখন খুব রেগে যায়, এটা ঠিক। ও রাগে না খুব একটা, ওর সহ্য ক্ষমতা বেশি। ও ধরো যদি বসে আছে অদ্রিজা অ্যান্ড ওর মানে ওর রাগ হচ্ছে, তাহলে ও এইভাবে ধরো বসে আছে, চল শক্ত করবে পা, এত করি আমি? হ্যাঁ তো আমি বুঝতে পারি না আমি রেগে থাকলে হাউ ডু আই নো। আর বললাম না থাক, এটাই মানে এই এটাই মোস্টলি এটাই করে ও। হ্যাঁ কারণ আমি আমার আর ওই এক্সট্রা বিষয়টা আর এর থেকে বেশি হয় না, কারণ আমি রাগ যত দেখাই একা, ধরো যার উপর আমি রেগে আছি যখন সামনে চলে যাই, হ্যাঁ কি বলছিলাম জানো, আমার আসেই না, আমি কথা বলতেই পারি না, আমাকে দেখে যত মনে হয় যে আমি রাগ দেখাতে পারি। অনেকে বলে আমার নাকি খুব অ্যাটিটিউড প্রবলেম, আমি নাকি মানে হেভি ব্যাপার স্যাপার, তুই তুই জানিস মানে একদমই না, আমাকে দেখেই ওটা মনে হয় যে হয়তো খুব রেগে গেছি কিছু একটা করে ফেলবে। অ্যাকচুয়ালি এবার চুপচাপ থাকে যখন করার ঠিক করে দেয়। নাম হচ্ছে অর্পিতা, খুব ভালো মেয়ে, খুব খুব মিষ্টি মেয়ে, দেখা হয়েছে ওর সাথে এক দুবার দেখা হয়েছে, দু তিনবার দেখা হয়েছে, তো খুব ভালো মেয়ে। ইয়া তো অর্পিতা, আমার রাইট আর আমার রাইট, অনেকবার দেখা হয়েছে তোর সাথে, বাজে বকিস না, অনেকবার দেখা হয়েছে ইয়ার, ওই তিনি সুইটে কি করু বল, মে ভুলি যাত হুঁ, শুনছিস তো অর্পিতা। আর ওর বেস্ট ফ্রেন্ড কেউ নেই, রাইট? কারেক্ট, আমার কেউ নেই, আমি মাই বেস্ট ফ্রেন্ড, বন্ধু অনেক আছে, ওর কোনো পার্টিকুলার কোনো বেস্ট ফ্রেন্ড কেউ নেই। হ্যাঁ মাই বেস্ট ফ্রেন্ড ইজ মি মাইসেলফ। তোমার লাস্ট কোশ্চেনে যাচ্ছি, আমার ভালো লাগছে কিন্তু গেমটা, জানিস তো গেমটা, তুমি আরো আরো প্রশ্ন করো তো, আরো প্রশ্ন করব, আচ্ছা চলো, বেশ ভালো, ও মা আমার খুব ভালো লাগছে, মানে কারেক্ট বলছি বলতে পারছি একদম, সবই সবই মিলে গেছে, এটা কিন্তু প্রথমবার হলো যে সব রাইট, কেমিস্ট্রি দারুণ দারুণ বন্ধুত্ব। আচ্ছা এবার একটা মজার প্রশ্নে যাচ্ছি, সবগুলোই মজার হলো, যদি প্রপোজ করে, আমি তোমাকে বলছি এটার কারণ কি, আমি এত বকি, আমি এত বকি, আমি এত বকি, মানে যারা মানে আমাকে এমনি চেনে না, মানে পার্সোনালি কখনো মেশিনি তারা হয়তো বুঝবে না, বাট যারা আমার সাথে মিশেছে আমি টকেটিভ জানি, কিন্তু আমি এত কথা বলি না, তুমি আমার সাথে দুদিন থাকবে এত ওভার অ্যাক্টিং করার কিছু হয়নি, আমি এত বলবো এত বলবো, তোমাকে আর আলাদা করে জানতে হবে না, তোমাকে আমি আর কি বুঝিয়ে দেবো, এবার নেক্সট দিন তোমাকে যদি ও প্রশ্ন করে তুমিও বলতে পারবে, মানে আর এত এতদিন ছ মাস ধরে ও দেখছে আমাকে, সব জেনে জানবে না বলো তো, কিন্তু আমি যে জেনেছি সেটা তুই ভাব, তুই না বলার পরও আমি জেনে গেছি, তারপরে তুইও কতবার বলেছিস ভাব। তুই আচ্ছা মন ব্রত কে বলতে হয়, মৌনব্রত, মৌনব্রত আমি করি না। তুই একদিন না ট্রাই করনা, ঠিক আছে, বাতাতা হুম, তুই কি করিস মানে ভাবিস আজ আমাকে 150 ওয়ার্ডস এর উপরে কথা বলবোই না আমি, তুই চুপ কর, নেক্সট একবার একবার ট্রাই করিস তো, একবার ট্রাই করিস তো দেখিস কি হয়, তো ভেরি ডিফিকাল্ট, লেখাই যায় না বলা তো দূরের কথা।
আচ্ছা, যদি কেউ মানে যদি প্রপোজ করো কিভাবে করবে, মানে অদ্রিজা যদি কাউকে প্রপোজ করে কিভাবে করবে, আর অভিষেক যদি কাউকে প্রপোজ করে কিভাবে করবে? দেখ দেখি, অদ্রিজা যদি প্রপোজ করবে কাউকে, এরকম কাউকে বলিও নি বা বলার আগে পরে ওকে সেই বলিও নি জানি সেরকম, তুমি ধরো এত যে চুলগুলি থাকো একটা আইডিয়া হয়েছে, কখনো ভাবিনি। হ্যাঁ, এখন আমার কল্পনার জগতে কি আছে যদি কখনো আমি কাউকে ওভাবে বলতে চাই? তুমি কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেছো, অ্যানসার ও দিয়ে দিচ্ছে, এটা অ্যানসারও না, আউট অফ সিলেবাস চলে যাচ্ছে, আউট অফ কনটেক্সট চলে। বল বল বল, ও যদি কাউকে প্রপোজ করে, দেখো ও মানে যে টাইপের মেয়ে, মানে ও বাইরে থেকে যেরকমই থাকুক না কেন, ভেতর থেকে খুব সিম্পল, খুব সিম্পল, খুব মানে বেশি, আরে ঠিক আছে তুই ফর্সা আছিস, লাইট কেটে যাচ্ছে, লাইট কেটে যাচ্ছে, বলতে দে না। হ্যাঁ, তো ও ভেতর থেকে খুব মনের দিক দিয়ে খুব সিম্পল, তো ও বেশি তামঝামে যাবে না। ও যদি কাউকে ভালো লাগে, হ্যাঁ একটা হয় যে মানে তামঝাম তামঝামও করতে পারে, বাট আমার যেটা মনে হয় যে ও যাবে, মতলব হাত পে হাত নেই রাখেগি ও, বাট ও যায়গি যাকে বলেগি আই লাভ ইউ বলবে না, ও কোনোদিনও মানে আমার যেটা মনে হয় প্রথমে কোনোদিনও আই লাভ ইউ বলবে না, ও ঠিক আছে তুমি মুঝে বহুত পছন্দ হো, তোমার সাথে বাত করা আচ্ছা লাগতা হ্যাঁ, মে চাহতি হুম হমেশা তুমি মেরে সাথ রহো, মুঝসে বাতে করতে রহো, মতলব ও হিন্ট দেবে অ্যাকচুয়ালি, যেটা ইউজুয়ালি মেরা করে, তো এইভাবেই প্রপোজ করবে। প্রেমটা অনেকদিন আগে হয়ে গেছে তো বুঝতে পারছি না আমি, মানে কীভাবে এখন এই মানে আই মিন এখন এই বয়সে এসে আমি বুঝতে পারছি না কীভাবে বলবো। তবে না কেন বলবো না, যদি অনেস্টলি ওই প্রথম দেখায় সত্যি এটা ঠিক বলো, প্রথম দেখায় কেউ কাউকে কখনোই আই লাভ ইউ বলে না, মানে সেটা খুব ওরকম ব্যাপার না হলে, আর আমি যদি কখনো কাউকে মনে করি যে প্রপোজ করবো মানে ভালোবাসি কথাটা বলতেই যাব, তো তাহলে আই টেক টাইম, আমি সময় নেব, সময় নিয়ে উইথ টাইম আমি বলবো যদি কাউকে বলার হয়, আর না হলে তো মানে ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, না তুমি বলে প্রপোজ করতে হলে তো সেখানে গিয়ে আমি কখনোই বলবো না যে মানে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ বা এরকম কিছু, এটা আমি বলবো না, এটা তো আগের চ্যাপ্টার। যদি প্রপোজই করতে চাই তাহলে আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে যাবো কি আমি হ্যাঁ আমি বলবোই, এইটা একটা হলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইটা আমাদের আউট, এটা আমাদের কাছে আউট অফ সিলেবাস। অভিষেক তাও কিভাবে করবে? ও যাবে গোলাপ নিয়ে, মিলে গেছে এগুলো। হ্যাঁ মানে এগুলো আমি জানি এর ব্যাপারে, তাই আমি আরো ভালো করে বলতে পারছি। আজ অবধি আমি মানে ওই অপরচুনিটি, আজ আজ অবধি আমি ওই অপরচুনিটি পাইনি, ও খুশ কিস্মতি কবি আজ তক হুই নেই, মিলি নেই মুঝে কি মানে কিসি কো প্রপোজ করু, বাট হ্যাঁ ইয়ে এটা ও ঠিক বললো, লেকিন মেরা হার্ট বিট হোগা ইয়ার, মানে সোচ রহা হুঁ মানে কবি কেসে বলুঁ। আর সেটা কিন্তু এমনি এমনি নয়, মানে সেটা কিন্তু যদি নিয়ে যায় কাউকে ওই রোজ দেয় তাহলে কিন্তু সেটা হাতে করে নিয়ে যাবে না। হ্যাঁ জামার, আরে গজব 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 ক্যা বাত হ্যায়, সেটা কিন্তু লুকিয়ে নিয়ে যাবে মানে জামার ভেতরে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এক একটা করে বার করে, হ্যাঁ এক একটা করে বের করব, জ্যাকেটে এদিকে ওদিকে, প্যান্টে বেল্টে এদিকে ওদিক, ম্যাস আমি এরকমই করি, তাতে যদি হাত হাত পা কেটে যায় কেটে যাবে। রাইট, সবই ঠিক হয়েছে, কোনো ভুল কিছু হয়নি, কেউ দেখে থাকে ইন্টারভিউটা এখন সে তো বুঝতেই পারবে, এমনি বললাম কিছু না, তোকে ভাবতে হবে না, না বল তারপরে কি, এই তো না তোমাদের হোয়াট কি, তোরই হাসি বহুত প্যারি হয় বাতা তুমি, থ্যাংক ইউ, হয়ে গেল তোমারও, রুক যাও। এরকম গেম খেলেছো আগে, কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে,
মানে কম্পিটিটিভ মানে এটা ফার্স্ট টাইম আমি খেললাম, তো এখন একটু সবাই সেফ থাকবেন, একটু সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আগে আমরা পালন করতাম এখন পালন আবার করবেন, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে হবে। সো হোয়াট, ওটাই বললাম সোশ্যাল ডিস্টেন্স, হাত স্যানিটাইজ করনা পড়েগা, হ্যান্ড ওয়াশ করনা পড়েগা, মাস্ক পহনা পড়েগা, ঘর সে নেই নিকলনা পড়েগা আনটিল এন্ড আনলেস ইটস ভেরি আর্জেন্ট অর নেসেসারি। প্লিজ আপলো ঘর সে মানে প্লিজ আপনারা বাড়ির বাইরে যাবেন না, কোথাও যাবেন না, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ ইটস নিউ ইয়ার, বাড়িতে সবার সাথে কাটাবেন ভালো সময়, অ্যান্ড প্লিজ 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 দেখতে থাকবেন মৌয়ের বাড়ি প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:30 শুধুমাত্র কালার্স বাংলা, আর যে কোনো সময় ফুটে। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।